আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনে অটো সাইলেন্সার লাগাবেন। মনে করেন আপনি এই নামাজে গেলেন, নামাজে যাওয়ার পর আপনার অনেক সময় মনে করে আপনি কি করতে হয়, ফোনটা অফ করতে হয়, না হয় সাইলেন্ট করতে হয়। তো আপনার যদি এরকম কোনো অ্যাপস থাকে যে আপনি অটোমেটিকলি সাইলেন্ট হচ্ছে বা অটোমেটিকলি আপনি নামাজের টাইমে সাইলেন্ট হচ্ছে, আবার অটোমেটিকলি আবার নামাজ শেষ আপনার সাইলেন্টটা খুলে যাচ্ছে, এরকম হলে কেমন হয়? আসলে এমন একটা অ্যাপস আছে বলে আমি আজকে টিউটোরিয়ালটা বানিয়েছি আপনার জন্য। যদি আপনি এই অ্যাপসটা ইউজ করেন তাহলে কি করতে পারেন, আপনি অটোমেটিকলি সাইলেন্স ইউজ করতে পারেন। আপনি নামাজের টাইমে অটোমেটিক সাইলেন্স হবে এবং নামাজ শেষে অটোমেটিকলি আপনার সাইলেন্টটা খুলে যাবে। তো এই অ্যাপসটা ইউজ কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এই অ্যাপসের নাম হচ্ছে প্রেয়ার টাইম সাইলেন্স। এই প্রেয়ার টাইম সাইলেন্সটা হচ্ছে এই যে অপশন, এই অপশন হচ্ছে এই যে অ্যাপসটা, এই যে অ্যাপস হচ্ছে প্রেয়ার টাইম সাইলেন্স অ্যাপসটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার অ্যাপসটা এখানে চালু হলো। তারপর এখান থেকে সেট সালা টাইমিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রেয়ার ফ্রম টু, প্রেয়ার ফ্রম টু অন অফ এখানে দেখাচ্ছে। প্রেয়ার বলতে আপনার নামাজের নামগুলো এখানে দেখাচ্ছে। তারপর ফ্রম আপনি কখন থেকে আপনার সাইলেন্সটা অন হবে, তারপর টু হচ্ছে আপনার কখন সাইলেন্সটা অফ হবে, আবার পুনরায় আপনার রিলজন বাজবে। তো এখান থেকে দেখাচ্ছে যে এখানে অফ অন, এখানে যদি আপনি টিক চিহ্ন রেখে দেন তাহলে অবশ্যই এটা অফ অন হয়ে যাবে, এবং এটা টিক চিহ্ন উঠে নিলে সেটা অফ হয়ে যাবে। তো আপনারা এই ফর্ম থেকে আপনারা কখন এই এটা সাইলেন্স হবে আপনারা সিলেক্ট করে দিবেন, এভাবে ক্লিক করে টাইমটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ক্লিক করে টাইম সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তো আপনার কাজ শেষ। আপনি এভাবেই আপনি কি করতে পারেন আপনার ফোনে অটো সাইলেন্স লাগাতে পারেন। তো এই অ্যাপসটা কোথায় হবে এখন দেখাবো। এই অ্যাপসটা পেতে হলে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন প্রেয়ার টাইম সাইলেন্সার। ঠিক আছে, যে প্রথমে যে চলে আসছে এটা হচ্ছে আপনার আপনার এই যে অ্যাপস অটো সাইলেন্স প্রেয়ার টাইম, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি এই সুবিধাটা পেতে পারেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে এবং আনইনস্টল দেখাচ্ছে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে চলে এই বিষয়টি, যদি এই বিষয় এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।